ডাক্তার যখন বললেন আপনার পায়জামা ঠিক করুন, ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের, কিছুটা ঘাবড়ে গেলাম। আপনারও চমকে গেলেন নিশ্চয়ই, এটি ডাক্তার থেকে পাওয়া সাধারণ একটি যৌন ইঙ্গিত মাত্র। এর চেয়েও অনেক ঘৃণিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে আমাদের দেশের কিছু অসহায় রোগীর সাথে। দক্ষতা ও মানবতার যৌথ প্রয়াসে যারা অন্যের স্বাস্থ্য পুনরুদ্ধারে নিযুক্ত তারা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ, যেহেতু সংরক্ষণ এবং নবায়ন করা প্রায় তৈরি করার মতোই মহৎ। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে কিছু ডাক্তার এমনও আছে যারা এই মহৎ কাজটাকে এতটাই নিচে নামিয়ে ফেলেছে যে এখন মহিলা রোগীরা একা ডাক্তারের কাছে যেতেই ভয় পায়। আজকের এই ভিডিওতে আপনারা ডাক্তারদের এমনই কিছু নিকৃষ্ট বিষয় জানতে পারবেন যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। দ্রুত এবং সহজ উপায়ে অর্থ উপার্জন করতে কে না পছন্দ করবে? আর আধুনিক ইন্টারনেট টেকনোলজি আপনাকে বাড়িতে বসেই অর্থ উপার্জনের সুবিধা দেয়। ফর এক্সাম্পল, এই ভিডিওটির স্পন্সর সাইটের মাধ্যমে বিনানি, যার মাধ্যমে আমি নিজেও আয় করেছি। ব্যক্তিগতভাবে আমি এই সাইটের বিকাশ দ্বারা সহজেই টাকা উইথড্র করার বিষয়টিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন বিগিনারও কয়েক মিনিটের মধ্যে এই সাইট ব্যবহার করা শিখে অর্থ উপার্জন করতে পারবে। ইতিমধ্যে এই সাইটের মাধ্যমে হাজারো কাস্টমাররা সন্তুষ্ট, আর এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অন্যান্য সাইটের মতো বিনানিতে প্রতারণার কোনো সুযোগই নেই। বিনানিতে সবকিছু একেবারে ক্রিস্টাল ক্লিয়ার এবং নিরাপদ। বিনানি সাইটটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চুমুখে স্কিন ইনফেকশনের চিকিৎসা, এই তো কিছুদিন আগের একটি ঘটনা। চুমুখে ডাক্তার স্কিন ইনফেকশনের চিকিৎসা করেন, কি শুনে অবাক হলেন? বাংলাদেশের রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার পপুলার হাসপাতালের চর্মরোগ ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শওকত হায়াতের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী। এই ব্যাপারে ভুক্তভোগী নারী পপুলার হাসপাতালের মানসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান অচিন্ত কুমার নাগের কাছে লিখিত অভিযোগ করেছেন। খবর বাংলা ট্রিবিউনের। চিকিৎসকের বিরুদ্ধে নারী রোগী অভিযোগ করেছেন যে চিকিৎসা করার নাম করে ওই চিকিৎসক তাকে চুমু খেয়েছেন এবং আপত্তিকরভাবে শরীর স্পর্শ করার চেষ্টা করেছেন। যখন ডাক্তার শওকতকে দেখাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যান ওই তরুণী, চিকিৎসক তাকে ফোন করে জানান তিনি পপুলারে নেই। পাশে সিটি ব্যাংক ভবনের লিফটের দুয়ে আসেন। সেখানে যাওয়ার পর চিকিৎসক তরুণীকে ইনজেকশন দেওয়ার সময় আপত্তিকর আচরণ করেন, শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করেন। তরুণী নিজেকে ছাড়িয়ে বাইরে বের হওয়ার সময় চিকিৎসক তার গালের ইনজেকশন দেখতে চান। ইনজেকশন দেখার ছলে ডাক্তার ওই তরুণীর গালে চুম্বন করেন। তাকে যখন এর জন্য জবাবদিহি করা হয় তখন তিনি বলেন তিনি ওভাবেই স্কিন ইনফেকশন দেখছিল। কিন্তু একজন সাধারণ মানুষও জানেন চুমু খেয়ে কখনো স্কিন ইনফেকশনের চিকিৎসা করা হয় না। আর অনেক রোগীকে ধর্ষণ করতে চাওয়া এখানেই শেষ না। আপনারা জেনে চমকে যাবেন যে ডাক্তাররা অনেক সময় ডোমগড়ে রাখা মৃত লাশকেও ছাড় দেয় না তাদের যৌন পিপাসা মেটাতে। ব্রেস্ট টিউমার, এটি এমন একটি রোগ যার সঠিক সময় সঠিক চিকিৎসা না নিলে হতে পারে মরণ ব্যাধি, ক্যান্সার। আমাদের যখন কোনো রোগ ব্যাধি হয় তখন আমরা বেশিরভাগই মানসিকভাবে ভেঙে পড়ি আর সুস্থতার জন্য চোখ বন্ধ করে বিশ্বাস করি শুধুমাত্র ডাক্তারদের। কিন্তু কেমন হবে ডাক্তারে যদি আমাদের বিশ্বাসের মর্ম না রেখে আমাদের শুধু টাকা উপায়ের মাধ্যম আর তাদের স্বার্থ আদায়ে ব্যবহার করে? কি কথাটা শুনেই ভয় পেয়ে গেলেন? বেশিরভাগ ডাক্তারই খুব যত্নশীল, তাদের দায়িত্ব সবসময় সঠিকভাবে পালন করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এমনও কিছু ডাক্তার আছে যারা চিকিৎসাকে একটি টাকা উপার্জনের মাধ্যম ও স্বার্থ আদায়ে ব্যবহার করে। অনেক সময় রোগীদের অভিযোগ থাকে ডাক্তাররা মহিলা নার্স থাকা সত্ত্বেও মহিলাদের ব্রেস্ট চেকআপের নাম করে রোগীদের যৌন হয়রানি করে থাকে। শুধু তাই নয়, ডাক্তাররা এমন কিছু ভাষা ব্যবহার করে রোগীর উদ্দেশ্যে, এতে তারা লজ্জায় পড়ে যায়। অনেক উন্নত দেশে মহিলাদের জন্য মহিলা ডাক্তারের ব্যবস্থা থাকলেও আমাদের সেই ব্যবস্থা নেই তেমন। অনেক ডাক্তার তখন বলেন ডাক্তারের কাছে আবার লজ্জা কিসের, কিন্তু আমরা যেই দেশে আছি এখানে লজ্জা নারীর ভূষণ। কিন্তু কিছু ডাক্তারের কাছে রোগীরা আজ উপভোগের বস্তুতে পরিণত হয়েছে। স্টেথোস্কোপ বুকে না ধরে পিঠেও ধরা যায়, এটা তো আমরা অনেকেই জানি। অনেক ডাক্তার রোগী দেখার নাম করে মহিলাদের আপত্তিকর ভাবে শরীরে স্পর্শ করে। স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট দেখার নাম করে মহিলা রোগীদের বুকে হাত বুলাতেও দ্বিধাবোধ করে না। আজ এসব ডাক্তারদের জন্য চিকিৎসার মতো মহৎ পেশা হয়ে দাঁড়িয়েছে সমাজের ঘৃণিত অপরাধের একটি অংশ। কয়েকদিন পরপরই আমরা বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেলগুলোতে দেখতে পাই এসব নৃশংসতার ঘটনা। তার মধ্যে রয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক রাতের ঘটনা। সন্তানের চিকিৎসা করাতে এসে হাসপাতালের চিকিৎসকের হাতেই যৌন হয়রানির শিকার হয়েছেন এক গৃহবধূ। বেলা
রাত শোয়া 11টার দিকে ওই গৃহবধূ তার 11 মাস বয়সী অসুস্থ কন্যা সন্তানকে নিয়ে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং ডাক্তার আব্দুর রৌফের অধীনে তাকে ভর্তি করা হয়। ভর্তির রেজিস্ট্রেশন নাম্বার ছিল 2748/7। সন্ধ্যার দিকে ডাক্তার আব্দুর রৌফ ওই গৃহবধূকে মোবাইল ফোনে কল করে হাসপাতাল কোয়ার্টারের তার চেম্বারে দেখা করতে বলেন। এরপর রাত 8টার সময় ওই গৃহবধূ তার খালাকে সাথে নিয়ে ডাক্তারের চেম্বারে যান। গৃহবধূর সাথে তার খালাকে দেখে ডাক্তার রাগান্বিত হয়ে ওঠেন এবং তাকে পুনরায় হাসপাতালে গিয়ে ভর্তির কাগজপত্র সহ একা আসতে বলেন। প্রায় 10 মিনিট পর ওই গৃহবধূ ডাক্তারের চেম্বারে যান। তখন চেম্বারে তিনি ছাড়া অন্য কেউই ছিলেন না। এই সুযোগে ডাক্তার আব্দুর রৌফ তাকে কুপ্রস্তাব দেন। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ডাক্তার রৌফ তাকে জাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। ডাক্তার ও গৃহবধূর ধস্তাধস্তির এক পর্যায়ে গৃহবধূর চেম্বার থেকে বের হয়ে তার এক মামাকে মোবাইল ফোনে বিস্তারিত জানালে তার মামা দ্রুত ঘটনাস্থলে এসে ডাক্তার রৌফকে লাঞ্ছিত করেন। ঘটনার পর হাসপাতাল থেকে ওই গৃহবধূর সন্তানকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে ডাক্তার আব্দুর রৌফ বলেন, ঘটনাটি মোটেও সত্য নয়। ভোরের কাগজ পত্রিকাটি এই ঘটনাটি প্রকাশও করেছে। তাছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চর্মরোগের চিকিৎসা নিতে এসে এক নারী চিকিৎসকের যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। যৌন হয়রানির শিকার ওই নারী কাঁদতে কাঁদতে ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে আসলেও সকালে বিষয়টি কেউ টেরই পায়নি। ঘটনার পর চিকিৎসক নাসিফ ইন্তেখাব স্থানীয় কয়েকজন সন্ত্রাসী ডেকে নিয়ে আসেন। এরপর ওই সন্ত্রাসীরা যৌন হয়রানির শিকার নারী ও তার স্বামীকে ভয়ভীতি দেখান। এতে আতঙ্কিত হয়ে ওই নারী এবং তার স্বামী হাসপাতাল ছেড়ে চলে যান। অবশেষে সাংবাদিকদের অভিযোগ করেন, এভাবেই অনেক অসহায় রোগী যৌন হয়রানির শিকার হচ্ছেন চিকিৎসকের মাধ্যমে। এর আগেও বাংলাদেশে অনেক সময় চিকিৎসক বা হাসপাতাল কর্মীদের বিরুদ্ধে নারী রোগীদের সঙ্গে অশালীন বা আপত্তিকর আচরণের অভিযোগ উঠেছে। বাংলাদেশে যৌন হয়রানি বা অশালীন আচরণ থেকে রোগীদের প্রতিকার কতটা? বিএমডিসির চিকিৎসক নীতিমালায় চিকিৎসক ও রোগীদের সম্পর্কে কিছু নীতিমালা থাকলেও যৌন হয়রানি বা নিপীড়নের ব্যাপারে সুস্পষ্ট কোনো নীতিমালা এখনো নেই। কাউন্সিলরের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ জাহিদুল হক বসুনিয়া বিবিসি বাংলাকে বলেছেন, যৌন অসদাচরণের ব্যাপারে এখনো বিএমডিসির কোনো নীতিমালা নেই। শুধু যে বাংলাদেশের যৌন হয়রানি হচ্ছে তা কিন্তু নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও বিভিন্ন সময় ডাক্তার দ্বারা যৌন হয়রানির ঘটনা উঠে এসেছে। এই অসহায়তার সুযোগ নিয়েছে মনীষ। আইনজীবী কেটবেক্স বলেছেন, স্রেফ নিজের চিকিৎসক হওয়ার ফয়দা তুলে যোনির ভিতর অপ্রয়োজনীয় ভাবে হাত ঢোকানো থেকে শুরু করে স্তন পরীক্ষা কিংবা পায়ুদার পরীক্ষা এই সবকিছুই মনীষ করেছে। এক ভারতীয় রোগীর যৌন হয়রানির কথা বিচারপতিকে বলেছিলেন আইনজীবী, এসেছিলেন পেশাদার পরামর্শ নিতে, কিন্তু মনীষ শাহের চেম্বার থেকে যখন ফিরলেন রোগী তখন কেমন যেন অস্বস্তি। আদৌ কি ওই পরীক্ষার প্রয়োজন ছিল? তবে যেভাবে স্তন ক্যান্সার রুখতে অ্যাঞ্জেলিনা জোলির ম্যাসেকটমির গল্প শোনাচ্ছিলেন ওই ভারতীয় চিকিৎসক, তাতে ভয় ধরছিল মনে, তাই স্তন পরীক্ষায় রাজি হয়ে যান। কিন্তু চিকিৎসকের পেশাদারিত্ব ছিল না সেই স্পর্শে। সেই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক মনীষ শাহকে 23 জন মহিলার যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত করলো ব্রিটেনের ওল্ড বেলি আদালত। প্রতি ক্ষেত্রেই ক্যান্সারের ভয় দেখিয়ে রোগীদের যৌন হেনস্থায় দোষী সাব্যস্ত হয়েছে মনীষ। 2009 সালের মে থেকে 2013 সালের জুন পর্যন্ত পূর্ব লন্ডনের মনি মেডিকেল সেন্টারের 6 জন রোগীকে হেনস্থা করে এই চিকিৎসক। তার মধ্যে কয়েকজনের বয়স 11 বছর বা তারও কম ছিল। রায়ে যে কজনের উপর নির্যাতন চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে মনীষ, তার মধ্যে 16টি ক্ষেত্রে পরীক্ষার নামে যৌন সঙ্গম করেছিল এই ডাক্তার। সাজা ঘোষণার জন্য অবশ্য 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশাসন তথা অপরাধীর দুপক্ষকে। শুনানিতে জানা গেছে, এক রোগীকে জেলির ম্যাস্টেকটমির কথা শুনিয়ে কিভাবে স্তন পরীক্ষার নামে যৌন হেনস্থা করেছিল মনীষ। আরেকজনের ক্ষেত্রে আবার হাতিয়ার ছিল টেলিভিশন ব্যক্তিত্ব জেট গুডির গল্প। এক রোগী নিজের মুখে ব্রিটিশ সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন কিভাবে তাদের ফাঁদে ফেলত মনীষ। তার কথায় ও আমাদের বোঝাতো আমরা সুস্থ কিনা জানার জন্য এ ধরনের পরীক্ষাগুলো করা প্রয়োজন। ওর যুক্তি ছিল, হয়তো আপনি মনে করছেন আপনার সঙ্গী কোনো ধরনের অসুরক্ষিত যৌন জীবনশৈলীতে অভ্যস্ত নন, কিন্তু হতেও তো পারে তিনি অন্য কারোর সঙ্গেও যৌন মিলন করেন। ওই রোগীর দাবি, চিকিৎসকের পরামর্শ ফেলতে পারেননি তিনি। 4 মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসককে 12 বছর জেলের সাজা শোনালো ব্রিটেনের এক আদালত। অভিযোগ, চিকিৎসার নাম করে ওই মহিলাদের দিনের পর দিন যৌন নির্যাতন করে গিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, যশবন্ত রাঠোর নামে বছর 60-এর ওই চিকিৎসকের বাড়ি পশ্চিম মিডল্যান্ডে। 3 বছর বয়সে দেশ ছেড়ে পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে ব্রিটেনে চলে আসেন তিনি। বর্তমানে ক্যাসেল মিডাউস সার্জারি নামক একটি সংস্থায় তিনি কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, পশ্চিম মিডল্যান্ডে যশবন্তের যথেষ্ট নাম
নাম এবং প্রসার রয়েছে এবং তার পেশাদারিত্বের প্রশংসাও করেছেন অনেক রোগী। পুলিশ জানিয়েছে এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মহিলাদের নিজের চেম্বারে ডেকে পাঠাতেন যশবন্ত। তারপর চিকিৎসার নামে চলত যৌন নিগ্রহ। অভিযোগকারিনীদের কথায় 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত তাদের লাগাতার যৌন নির্যাতন করে গিয়েছেন যশবন্ত। এখন আপনারাই বলুন, ডাক্তাররাও কি মানুষ? চিকিৎসা পেশা সর্বশ্রেষ্ঠ পেশা, যারা দিনরাত এক করে রোগীদের সেবা দেয়। আপনারা হয়তো বলবেন আরো অনেক পেশা আছে যেখানে তাদের যুদ্ধে যেতে হয়, মৃত্যুর সাথে লড়াই করতে হয়। কিন্তু যারা প্রকৃত ডাক্তার তাদের কাজ আরো কঠিন। তাদের কোনো রাত দিন নেই, তারা অন্যের জীবন বাঁচানোর জন্য নিজের পরিবার পরিজন সব ছেড়ে দিনরাত এক করে রোগীদের সেবা দেয়। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, নাম শুনেছেন? তিনি এত বড় ডাক্তার হয়েও এখনো মাত্র 300 টাকা ভিজিটে রোগী দেখেন, যেখানে এখন মেডিকেল পাস করার পরপরই 1000 টাকার নিচে কোনো ডাক্তারের ভিজিট দেখা মেলাই দুষ্কর। সব ডাক্তার যে খারাপ তা বলছি না, কিন্তু ভিডিওতে বলা কিছু চিকিৎসক সহ আরো কিছু চিকিৎসকের কারণে আজ আমরা ডাক্তারদের বলি কসাই। ভিডিওটির সত্যতা আর এমনই আরো দুশ্চরিত্র ডাক্তারের কিছু ঘটনা জানতে যদি এই ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওতে থাকা সকল তথ্যের সূত্র ও মাধ্যম এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন, অর্থাৎ এগুলো বলে সমস্যা না করে এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে অন্তত আপনার প্রিয়জনদেরকে এই সকল কসাই ডাক্তারদের হাত থেকে সচেতন করে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন। শুধুমাত্র এভাবে পিনিক পাই প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। Trading platform, B-Nanny. Platform with license, B-Nanny. Big earnings, B-Nanny. Payouts on Paytm, B-Nanny. Click and trade with B-Nanny. B-Nanny is platform of the future.